আলহামদুলিল্লাহ, এখনো যারা মাহফিলের প্যান্ডেলের বাইরে ঘোরাফেরা করছেন, মেহরবানি করে আপনারা মাহফিলের প্যান্ডেলে চলে আসুন এবং মাদ্রাসার ছাত্র সকলে এবং কমিটি বৃন্দ, যারা স্বেচ্ছাসেবক আছেন, যাদের খুব কাজ নাই, তারাও এসে বসে পড়ুন। অনেক সময় দেখা যায় যে আমরা অন্ধের হাতের মোমবাতি হই, আমরা মাহফিল আয়োজন করি, যারা আয়োজন করে তারা কিছু ভোগ করে না, তারা কোনো ফায়দা নিতে পারে না। অন্ধ ব্যক্তি যদি মোমবাতি নিয়ে দাঁড়িয়ে থাকে তার কোনো উপকার আছে নাকি আশেপাশের মানুষের উপকার আছে? আশেপাশের সকলের উপকার হয় কিন্তু অন্ধের উপকার হয় না। সুতরাং আমরা অন্ধের মোমবাতি হব না। আমরা মাহফিল করি, আমরা পরিশ্রম করি, কিন্তু এর থেকে আমরা কোনো ফায়দা নিতে পারি না, পরকালের কোনো ফায়দা নিতে পারি না। এই জন্য আমি জোর দাবি জানাবো, যারা এখনো বাইরে ঘোরাফেরা করছেন, মেহরবানি করে এসে কোরআনের ময়দানে বসে পড়ুন। সম্মানিত হাজরিন, আমরা লম্বা চওড়া কোনো ভূমিকা না নিয়ে সরাসরি কোরআনের আলোচনায় চলে যাব। তো কোরআনের আলোচনা শুনতে গেলে মনোযোগ দিয়ে শুনতে হবে এবং মানার নিয়াতে শুনতে হবে। শুধু আমি বললাম, শোনার দরকার, আসলাম, শুনে গেলাম, আর কোনো ইচ্ছা নাই, আর কোনো ফায়দা নিতে পারলাম না, তাহলে কোনো উপকার নাই। আবু জেহেল, উতবা, সাইবা, তারাও কিন্তু কোরআন শুনেছে। আবু জেহেল কোরআন শুনে নাই? আপনি আমি সাধারণ মানুষের মুখ থেকে শুনি, আবু জেহেল শুনেছে সরাসরি বিশ্বনবীর মুখ থেকে। হিদায়ত হয় নাই, হিদায়তের নিয়াতে শুনে নাই, ভালো লেগেছে তাই শুনেছে। কাবার চত্বরে গিয়ে বসে রয়েছে, কোনো ফায়দা হয় না। হয়েছে? কোনো ফায়দা হয় না। আরেকটি বিষয় হচ্ছে, যেহেতু কোরআনের আলোচনা, কোরআন কখনো উভয় পক্ষকে খুশি করে না। কোরআন এক পক্ষকে খুশি করে, যে পক্ষ সঠিক সত্য পথে আছে সেই পক্ষের কথা বলে কোরআন। সুতরাং এই কোরআন যেহেতু পক্ষে কথা বলে, সেই হেতু কখনো এই কোরআন সরাসরি আপনি যে কর্মের ভিতরে আছেন ওই কর্মের বিরুদ্ধেও চলে যেতে পারে। পারে কি না? আপনার বাবার বিরুদ্ধে চলে যেতে পারে, আপনার দাদার বিরুদ্ধে চলে যেতে পারে, আপনার নেতা নেত্রীর বিরুদ্ধে চলে যেতে পারে, আপনার দলের বিরুদ্ধে চলে যেতে পারে, যার বিরুদ্ধে যাক না কেন, সব ছাড়তে রাজি আছি, কিন্তু কোরআন ছাড়তে রাজি নাই। রাজি আছেন? ছোট্ট একটি উদাহরণ দিই। মনে করেন মসজিদে নামাজ পড়ছেন, আপনি মুক্তাদি হয়ে নামাজ পড়ছেন, আপনার ছেলে নামাজ পড়াচ্ছে, দুই রাকাতে বসতে হয়, বসে নাই, দুই রাকাতে বসে নাই, আপনি পিছনে মুসল্লি, আপনি কি করবেন? লুকমা দিবেন নাকি চুপ করে থাকবেন? লুকমা দিচ্ছেন আপনার ছেলেকে। ঠিকের বিপরীতে আপনি নামাজ পড়াচ্ছেন, ছেলে পিছনে মুসল্লি হয়ে নামাজ পড়ছে, আপনিও ভুল করেছেন, দুই রাকাতে বসেন নাই, আপনার ছেলে আপনাকে লুকমা দিবে নাকি চুপ করে থাকবে? লুকমা দিবে। কারণ কি? কারণ হচ্ছে রাসূলের দেখানো অনুযায়ী নামাজ হয় না, তাই আপনাকে লুকমা দিচ্ছে, তাই আপনি লুকমা দিচ্ছেন। ঠিক কি না? ঠিক কি না? তাহলে রাসূলের আদর্শ মানবো কি শুধু মসজিদের ভিতরে নাকি গোটা জমিনে, গোটা জীবনে? গোটা জমিনে, গোটা জীবনে রাসূলের আদর্শ মানতে হবে। রাসূলের আদর্শ কোরআন হাদিস শুধু মসজিদের ভিতরে না, শুধু মসজিদের ভিতরে নাকি না, গোটা জমিনে মানতে হবে, মসজিদ থেকে বের হয়েও মানতে হবে। সুতরাং মসজিদে যেমন বাবার বিরুদ্ধে লুকমা দিচ্ছেন, রাসূলের আদর্শের বিরুদ্ধে যাওয়ার সাথে সাথে অনুরূপ ভাবে এই জমিনে যখনই রাসূলের আদর্শের বিরুদ্ধে আচরণ করবে, আপনার বাবা হোক, আপনার দাদা হোক, আপনার নেতা হোক, নেত্রী হোক, আপনার দল হোক, যে হোক না কেন, রাসূলের আদর্শের বাইরে যখন অবস্থান করবে সরাসরি আপনাকে লুকমা দিতে হবে, ভুল ধরতে হবে।
আমরা যেহেতু কোরআনের আলোচনা শুনব ধৈর্য সহকারে মানার নিয়তে দল মত নির্বিশেষে কে কোন দল করি ভুলে যেতে হবে ভুলে যেতে রাজি আছেন একমাত্র কার দল আল্লাহর দল কোন দল সেদিন আপনাকে বাঁচাতে পারবে না পারবে কেউ আপনাকে বাঁচাতে পারবে না সুতরাং আমি আলোচনা করব আপনারা জানেন অনেকেই জানেন আমি বিষয় ভিত্তিক আলোচনা করি এবং কুরআন থেকে তাফসীর করার চেষ্টা করি তো আজকে আমাদের আলোচনার বিষয় আজকে আমাদের আলোচনার বিষয় জাতির পিতা সম্পর্কে জাতির পিতা কে জাতির পিতা কে সন্দেহ আছে সন্দেহ থাকলে ঈমান থাকবে জাতির পিতা নির্বাচন করে দিয়েছেন কে কোথায় কোরআনে কোরআনের কোথায় সূরা বাকারা 124 নম্বর আয়াত এক নম্বর পারা 18 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইন কে নির্ধারণ করেছে আল্লাহ তো যেটা আল্লাহ নির্ধারণ করে দিয়েছে সেটা আপনার মানতে কষ্ট হওয়ার কথা তো জাতির পিতা নিয়ে টানাহেচড়া করেন কেন وَإِذْ ابْتَلَى إِبْرَاهِيمَ رَبُّهُ بِكَلِمَاتٍ فَأَتَمَّهُنَّ قَالَ إِنِّي جَاعِلُكَ لِلنَّاسِ إِمَامًا الله تعالى بلسل أمي أبعال إبراهيم كي أشنكو وجسرو فرقها ليسي فرتكتا فرقها إشي امتيان كرسي ইতমান করেছে প্রত্যেকটা পরীক্ষায় সে যথাযথভাবে উত্তীর্ণ হয়েছে 100 মার্কের ভিতরে কত পেয়েছে 99 100 এর ভিতরে 100 সুতরাং আমরা সেই ইব্রাহিমের সন্তান বাবা যদি 100 তে 100 পেয়ে থাকে তাহলে আমরা সন্তান হিসেবে 100 এর ভিতরে অন্তত 80 পাওয়ার দরকার আছে না নাই কিন্তু আজ 80 পাও তো দূরে থাক 33 পেয়ে পাস করার মতো না অসংখ্য ছাত্র অসংখ্য ছেলেরা নাই পাস পর্যন্ত করতে পারছে না মুসলমান হয়ে জাতির পিতা নিয়ে সন্দিহার পোষণ করেছে আপনি আপনার বাবাকে বাবা ডাকেন দলিল কই পেয়েছেন আপনার মা আপনাকে বলেছে জাস্ট এতটুকু তাই কি না আর কোন দলিল আছে পেটে বাচ্চা রেখে বাবা বিদেশে চলে গেছে 5 বছর পরে আসছে আসার পরে মা ছিনিয়ে দেয় এই হচ্ছে তোমার বাবা জাস্ট এতটুকু দলিল তাই কি না আপনার মা বলেছে তাই আপনার বাবাকে আপনি বাবা ডাকতে পারেন আর স্বয়ং আপনার স্রষ্টা আল্লাহ তাআলা যাকে জাতির পিতা নির্বাচন করে দিয়েছে তাকে আপনি জাতির পিতা স্বীকার করেন তাতে আপনার কেন কষ্ট হয় কষ্ট হওয়ার কথা সুতরাং সেই জাতির পিতা সম্পর্কে আমরা আলোচনা করব আল্লাহর নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আমরা যেমন ভাবে সহজে ইসলাম পেয়ে গেছি তিনি এত সহজে পান নাই তিনি মুসলমান ঘরে জন্মগ্রহণ করেন নাই তিনি জন্মগ্রহণ করেছেন মুশরিকের ঘরে পিতার নাম ছিল আজর শুধু সাধারণ মুশরিক নয় পিতা ছিল মূর্তি বানানোর কারিগর ছোট্ট বাচ্চা ইব্রাহিম আলাইহিস সালাম তার মনের ভিতরে অসংখ্য প্রশ্ন জাগে এই সুন্দর আসমান জমিন কে সৃষ্টি করল তার মনের ভিতরে প্রশ্ন জাগে জাগতে জাগতে একদিন মার কাছে জিজ্ঞাসা করতেছে মা বলো তো আমাকে কে বানিয়েছে আমার খোদাটা কে
ইব্রাহিম নবীর মা বলছে ইব্রাহিম নবীর মা এমন প্রশ্নের উত্তর দিতে হবে প্রস্তুত ছিল না ছোট্ট বাচ্চা জিজ্ঞাসা করছে আমার খোদাকে কে বানিয়েছে ইব্রাহিম নবীর মা অপ্রস্তুত অবস্থায় জবাব দিলেন তোর খোদা আমি আমি পেটে রেখেছি তাই আমি হলে তোর খোদা নাউজুবিল্লাহ ইব্রাহিম নবী বলছেন আচ্ছা মা বুঝলাম তাহলে আমার খোদা যদি তুমি হয়ে থাকো তাহলে তোমার খোদা কে হযরত ইব্রাহিম নবীর মা বলছে আমার খোদা হচ্ছে তোমার বাবা আমাকে ভরণ পোষণ দেয় আমার যাবতীয় খোঁজ খবর রাখে আমার খোদা হচ্ছে তোমার বাবা এটা বলে ইব্রাহিম নবীর মা বললেন বুঝলি চুপ থাক এখন ইব্রাহিম নবী বলেন না মা বুঝি নাই বুঝলাম আমার খোদা তুমি তোমার খোদা বাবা তাহলে বাবার খোদাটাকে একটু বলো না ইব্রাহিম নবীর মা বলছেন তোর বাবা নমরুদের ওখানে চাকরি করে নমরুদ তোর বাবার যাবতীয় ভরণ পোষণ দেই সুতরাং তোর বাবার খোদা হচ্ছে নমরুদ ইব্রাহিম নবী বললেন তাও বুঝলাম মা তাহলে এখন বলো ওই নমরুদের খোদাটাকে ইব্রাহিম নবীর মা হতভম্ব হয়ে গিয়েছে কোনো জবাব নাই কোনো জবাব নাই কোষে ছেলের গালে একটা থাপ্পড় মেরে দিয়েছে এই প্রশ্ন যদি কেউ শুনে এই জাতির লোকেরা সকলে নমরুদকে খোদা মানে আর তোর এই প্রশ্ন যদি শুনে তোর বাবার চাকরি চলে যাবে প্রশ্ন আর করবি না হযরত ইব্রাহিম নবী প্রশ্নের জবাব পেল না জবাব পেল উত্তর প্রশ্ন করেছিল নমরুদের খোদাকে উত্তর পেয়েছে তারপর উত্তর উত্তর কি পেয়েছে থাবা চল চল কখনো উত্তর হতে পারে না সুতরাং এখান থেকে আমরা জানতে পেরেছি যখন কোনো দালিলিক উত্তর থাকে না যখন কোন যৌক্তিক উত্তর থাকে না তখন মানুষগুলো এমন ভাবে সন্ত্রাসীর পথ বেছে নেই ঠিক কিনা হযরত ইব্রাহিম নবী কি করবে ছোট্ট বাচ্চা মা থাপ্পড় মেরেছে বাড়ির পাশে একটি টিলা একটি পাহাড় সেখানে গিয়ে উঠে বসে আছে ঠিক এমন অবস্থায় আস্তে আস্তে সন্ধ্যা গড়িয়ে আসছে সন্ধ্যা গড়িয়ে আসলে দেখবেন সন্ধ্যা একটি তারা ওঠে ওঠে কিনা একটি সন্ধ্যা তারা ওঠে না টিলার পরে বসে কাঁদতেছে কাঁদতে কাঁদতে দেখে সন্ধ্যা গুনি আসছে একটি তারকা দেখা যাচ্ছে ফালাম্মা জান্না আলাইহিল লাইলু রা কাওকাবান ক্বালা হাযা রাব্বি অনন্তর যখন তার উপর রজনীর অন্ধকার সমচ্ছন্ন হল রা কাওকাবা তখন ইব্রাহিম নবী একটি তারকা দেখতে পেল আকাশে ছোট্ট মানুষ বোঝে না তার খোদাকে খুঁজতেছে তার স্রষ্টাকে খুঁজতেছে ওই তারকা দেখে বলে বসল এটি হচ্ছে আমার প্রভু হতে পারে এটি আমার প্রভু কিছুক্ষণ পরে ওখানে বসে আছে বসে থাকতে থাকতে দেখে রাত চলে আসছে সন্ধ্যা করে রাত চলে আসছে فلما أفل قال لا أحب الآفلين جكون شندا شرقلو فلما أفل تكون دكلو تاروكتا أسطن توهي گلو تاروكتا عدرش شوهي گلو دوبه گلو فلما أفل قال لا أحب الآفلين تكون إبراهيم نبي بلين যারা অস্তমিত হয়ে যায় যারা অদৃশ্য হয়ে যায় যারা ডুবে যায় ফালা লা উহিব্বুল আফিলিন তাদেরকে আমি ভালোবাসি না
কারণ যারা ডুবে যায় অদৃশ্য হয়ে যায় সে আমাকে কিভাবে হেফাজত করবে সে আমাকে হেফাজত করতে পারে না সুতরাং সে আমার রব না এমন ভাবে পাহাড়ের উপর বসে আছে কিছুক্ষণ পরে দেখি যখন রাত ঘনিয়ে আসছে ঠিক রাত হয়ে গিয়েছে কিছুক্ষণ পরে দেখি আকাশের ভিতরে একটি চাঁদ উদিত হয়েছে কি উঠেছে চাঁদ فلما رأى القمر بازغا قال هذا ربي أدبار جاكور شيكتي زنوال كوت شيكتي أمون أغسطا يكتي چاند دكتے پلو بازغا من زنوال كوت شيكتي ألو كتو كوري پلو چه چطو بچا إبراهيم نبي بولي بشنو قال هذا ربي হ্যাঁ আগেরটার থেকে একটি বড় সুতরাং এটি আমার রব হতে পারে এটি আমার রব ঠিক রজনীর অন্ধকার শেষ হয়ে গেল রাত শেষ হয়ে গেল রাত শেষ হয়ে যাওয়ার সাথে সাথে চাঁদও শেষ হয়ে গিয়েছে রাত শেষ হলে চাঁদ থাকে থাকে না চাঁদও শেষ হয়ে গিয়েছে ফলাম্মা ফালা চাঁদ ডুবে গিয়েছে অদৃশ্য হয়ে গিয়েছে অস্তমিত হয়ে গিয়েছে ঠিক তখনই বলল ক্বালা লা ইল্লাম ইয়াহদিনি রাব্বি লাকুনান্না মিনাল কওমিদ দাল্লিন আমার রব যদি আমাকে পথ প্রদর্শন না করেন তাহলে আমি বিভ্রান্ত হয়ে যাব গুমরাহ হয়ে যাব কারণ আল্লাহকে তো দেখা যায় না ধরা যায় না ছোঁয়া যায় না তাকে দেখে বিশ্বাস করা যায় না তার উপর ঈমান আনতে হলে গায়বের উপর ঈমান আনতে হবে ঠিক কিনা এই চর্মচক্ষে আল্লাহকে দেখা যায় না একদিন হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে দাবি করলেন রব্বি আরিনি আল্লাহ আমি তোমাকে দেখতে চাই আল্লাহ বললেন লান তারানি তুমি আমাকে কখনোই দেখতে পারবে না কারণ চামড়ার চোখে আমি রবকে দেখার ক্ষমতা নাই অন্য আয়াতে বললেন লা তুদরিকুল আবসার এই চোখ গুলো আল্লাহ তাআলাকে ইদ্রাক করতে পারে না তাহলে আল্লাহকে দেখা যায় না আল্লাহকে ধরা যায় না আল্লাহকে ছোঁয়া যায় না আল্লাহর উপর বিশ্বাস করতে হলে আল্লাহকে পেতে হলে একমাত্র গায়বের উপর বিশ্বাস করতে হবে পাওয়ার কোনো সুযোগ নাই কিন্তু এই জমিনে কিছু নাস্তিক আছে নাস্তিক গুলো বলেছে তারা নাকি আল্লাহকে খুঁজেছে খুঁজে নাকি কোথাও পায় নাই বলে বসল দেয়ার ইজ নো গড আল্লাহ বলতে কিছু নাই নাউজুবিল্লাহ এই নাস্তিক বাংলাদেশে নাই নাস্তিকের সরাসরি আগে ছিল তসলিমা নাসরিন এখন অসংখ্য নাস্তিক যোগ হয়েছে অসংখ্য নাস্তিক যোগ হয়েছে কারণ এই জমিনটি এখন নাস্তিকদের জন্য উন্মুক্ত হয়ে গিয়েছে নাস্তিকদের জন্য উর্বর হয়ে গিয়েছে কোরআনের কথা বললে জেলে পাঠানো হয় আর নাস্তিক্যবাদী করলে হালুয়া রুটি খাওয়ানো হয় ঠিক কিনা এই জমিনটি এখন নাস্তিকদের দখলে চলে গেছে দিন 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 নাস্তিক বেড়ে যাচ্ছে তারা নাকি আল্লাহকে খুঁজেছে পায় নাই আল্লাহকে খুঁজে পাবা চর্মচক্ষে দেখা যায় এই চোখ দিয়ে তো কত কিছু দেখতেছো না তোমার সামনে পড়ে আছে দেখছো না এখানে বসে আছেন এখানে বাতাস আছে না নাই বাতাস দেখেছেন কয়দিন অক্সিজেন ছাড়া এক মুহূর্তের জন্য মানুষ বাঁচতে পারে না সেই অক্সিজেন দেখেছেন কয়দিন দেখেছেন ফুলের ভিতরে ঘিরান আছে নাকি নাই ফুলের ঘিরান দেখেছেন কয়দিন দেখেছেন দেখেন নাই তাহলে কিভাবে
ইশামান্নতম জ্ঞান নিয়ে ওমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা ক্ষুদ্র থেকে ক্ষুদ্র জ্ঞান তোমাকে দেয়া হয়েছে এই জ্ঞান নিয়ে কোন বিবেকে তুমি আল্লাহকে খুঁজতে বের হয়েছো সূর্য সারা জীবন দেখছেন একটি প্লেটের মতো একটি প্লেটের মতো দেখি কিনা একটি প্লেটের মতো কিন্তু বিজ্ঞানীরা বলেছে এই সূর্য হচ্ছে এই জমিন থেকে দুনিয়া থেকে ১৩ লক্ষ গুণ বড় কত গুণ বড় ১৩ লক্ষ গুণ বড় এটাকে বিশ্বাস করছেন অথচ আপনি দেখছেন প্লেটের মতো তাই কি না প্লেটের মতো আপনি প্রত্যেক দিন দেখছেন সূর্য ডুবতেছে সূর্য উঠতেছে কিন্তু বিজ্ঞানীরা বলে সূর্য একটি সেকেন্ডের জন্য ডুবে না যদি একটি সেকেন্ডের জন্য সূর্য ডুবে যেত তাহলে গোটা পৃথিবী বরফ হয়ে যেত এখানে আপনি দেখছেন এখন সূর্য ডুবে গেল আপনার যদি কোনো আত্মীয় থাকে সৌদি আরবে আপনি ফোন করে খোঁজ নেন যে আমাদের এখানে তো সূর্য ডুবে গেছে তোমাদের ওখানে কি খবর অবশ্যই এসে আপনাকে বলবে এখনো ৩ ঘন্টা বাকি আছে সূর্য ডুবতে তাই কি না বলবে কি না তা আপনি তো দেখলেন ডুবে গেছে ডুবে নাই কোথাও না কোথাও সূর্য থাকে আসমানেই থাকে না থাকলে গোটা জমিন বরফ হয়ে যেত আপনি দেখছেন গরু থেকে দুধ খান আপনি গরুর উলানের ভিতরে আপনি দুধ দেখছেন এমন এমন কিছু গরু আছে ২০-৩০ লিটার দুধ হয় কি না তো এই ২০-৩০ লিটার দুধ আপনি ওই গরুর উলানটা কেটে একটু মাপ দিয়ে দেখেন ৫-৭ কেজি ওজন হবে তাহলে ২০-৩০ লিটার দুধ কই থাকে কই থাকে আজীব ব্যাপার আশ্চর্য কি না এই দুধ কই থাকে আপনি দেখছেন উলানে দুধ থাকে কিন্তু আল্লাহ বলছেন না না উলানে দুধ থাকে না উলান কেটে দেখে কোথাও আপনি দুধ খুঁজে পাবেন না রক্ত বের হবে আল্লাহ বলছেন যে দুধ উলানে থাকে না দুধ থাকে রক্তের ভিতরে এবং গোস্তের ভিতরে রক্তের ভিতরে এবং কবরের ভিতরে কিসের ভিতরে ان لكم في الانعام لعبره نسقيكم مما في بطونه من بين فرث ودم لبنا خالصا سائغا للشاربين الله بلسن امي تمادرك دود خواي গরুর পেটের ভিতর থেকে ইন্নালাকুম ফিল আনআমি লাইবরা নুসকিকুম মিম্মা ফি বুতুনি পেটের ভিতরে কোথায় মিম বাইনি ফারসি ফারসি মানে হচ্ছে গোবর ফারসি মানে গোবর ফারসি ওয়া দামিল লাবানান খালিসা গোবরের ভিতর থেকে এবং রক্তের ভিতর থেকে আমি তোমাদেরকে দুধ খাওয়াই তাহলে এখন গরু একটা জবাই করে গোবর ধরে চাপ দেন দুধ বের হবে তো হবে তা আল্লাহ বলছেন গোবরের ভিতরে আছে দুধ রক্তের ভিতরে আছে দুধ আছে নাকি নাই আল্লাহর কথা কি সত্য নাকি অসত্য সত্য কোনো সন্দেহ আছে আপনি আমি তো দেখছি না তাহলে এই আকল নিয়ে এই চোখ নিয়ে এই ক্ষুণ্ণ বিবেক নিয়ে কিভাবে তুমি আল্লাহকে খুঁজতে যাও কোন কোন তো গিয়েছিলাম মনে আছে ইব্রাহিম নবী প্রথমে তারকা দেখলো বলল আমার রব তারকা ডুবে গেল তারপরে চাঁদ উঠল বলল আমার রব সেও ডুবে গেল তখন বলল যে এভাবে রবকে খুঁজে পাওয়া কিভাবে সম্ভব যদি আমার রব আমাকে ধরা না দেয় তাহলে আমি কিভাবে আমার রবকে খুঁজে পাবো ঠিক যখন রাত শেষ হয়ে গেল
তখন দেখে فلما رأى الشمس بازغة قال هذا ربي هذا أكبر তখন দেখলো আকাশে উজ্জ্বল করেছে সূর্য উদিত হয়েছে বাজিগন চকচক চকচক করছে তখন ছোট্ট মানুষ বলে বসলো আগের যা কিছু গেছে তাদের সবার থেকে হচ্ছে সূর্য বড় সব থেকে বেশি আলো দিয়েছে সুতরাং কালা হাযা রব্বি এটি আমার রব হবে এটি আমার রব ঠিক আবার দিন শেষ হয়ে গেল রাত আগমন করলো ফালাম্মা আফালাত আবার সূর্যটাও ডুবে গেল তখন বললো না 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 এগুলো আমার রব না তারকা আমার রব হতে পারে না চাঁদ আমার রব হতে পারে না সূর্য আমার রব হতে পারে না বরং এগুলোকে যিনি সৃষ্টি করেছেন তৈরি করেছেন তিনি হচ্ছেন আমার আল্লাহ সুতরাং যখন সূর্য অস্তমিত হয়ে গেল فلما أفلت قال يا قوم إني بريء مما تشركون تكون ترجت كي قوم كي شكل كي تدي ولو تمرا جشام بشي كي شريك کرو আমি অসব থেকে মুক্ত তোমরা গাছকে খোদা মানো তোমরা গরুকে খোদা মানো তোমরা অসংখ্য বস্তুকে খোদা মানো এমন ভাবে খোদা মানতে মানতে হিন্দু ভাইদের খোদার সংখ্যা 33 কোটি হয়ে গিয়েছে কত কোটি 33 কোটি আচ্ছা একটু বিবেক খাটিয়ে বলুন ঠান্ডা মাথা এই 33 কোটি দেবতার ইবাদত করা তো দূরে থাক এই 33 কোটি দেবতাকে তারা চিনে তো চিনে সম্ভব বলেন না কেন সম্ভব এই 33 কোটি দেবতার নাম জানে তো তারা তাহলে তারা তো এই দেবতার জন্য ধরা খাবে কিয়ামতের দিন এই দেবতাগুলো লাঠি নিয়ে দাঁড়িয়ে থাকবে আমাদের ইবাদত তো করিস না ইবাদত তো দূরে থাক আমাদেরকে ছেড়ে শোনাই আজকে কিভাবে স্বর্গে যা সেটা দেখে যা তাই কি না হিসাবে তো সেটা দাঁড়ায় স্বর্গ স্বর্গ করলেই স্বর্গ নয় দেবতাদের ধাক্কায় তোমাদের নরকে যাওয়া লাগবে إني وجهت وجهي للذي فطر السماوات والأرض حنيفا وما أنا من المشركين আমি একমুখী হয়ে শিওয়ালোর সত্তার দিকে করেছি ওই মহান রবের দিকে আমি মনোনিবেশ করেছি যে মহান রব এই গোটা আকাশ আর জমিন সৃষ্টি করেছেন তৈরি করেছেন তিনি হচ্ছেন আমার রব আর আমি কখনো মুশরিকদের অন্তর্ভুক্ত নয় মুশরিকদের অন্তর্ভুক্ত আমি হতে রাজি নয় একদিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পিতা আজর এবং তার কিছু অনুসারীদেরকে নিয়ে মূর্তির সামনে বসে আছে ইন দ্য মিন টাইম হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তাদের কাছে পৌঁছে গেল পৌঁছে গিয়ে বাবাকে এবং যারা বসে আছে তাদেরকে জিজ্ঞাসা করেছে ইন ক্বালা লি আবিহি ওয়া ক্বাউমিহি মা হাযিহি আত-তামাসীলুল্লাতি আনতুম লাহা আকিফুন তিনি তার পিতাকে জিজ্ঞাসা করেছেন তোমরা যে মূর্তিগুলো সামনে করে নিয়ে বসে আছো তোমরা এই মূর্তিগুলোর ইবাদত কেন করো একটু আমাকে বলো ইব্রাহিম নবীর পিতা মূর্তি বানাতো আগেই বলেছি ইব্রাহিম নবীর বাবা মূর্তি বানাতো ইব্রাহিম নবী বলছে আমি দেখেছি তুমি ইচ্ছা করলে দুই হাত লম্বা মূর্তি বানাতে পারো ইচ্ছা করলে চার হাত লম্বা মূর্তি বানাতে পারো ইচ্ছা করলে শোয়ানো অবস্থায় মূর্তি বানাতে পারো ইচ্ছা করলে দাঁড়ানো অবস্থায়
মূর্তি বানাতে পারো তাহলে যে মূর্তিকে তুমি তৈরি করেছো আমার হিসেবে তো এটা আসে ওই মূর্তিগুলো তোমাকে পূজা করবে কিন্তু তুমি কেন ওই মূর্তির পূজা করো কঠিন প্রশ্ন শুনে দিল ছেলে বাবাকে বাবা উত্তর জানা ছিল না এমন প্রশ্নের সম্মুখীন হবে জানে না মাথা চুলকায় কি উত্তর দিবে কি জবাব দিবে জবাব খুঁজে না পেয়ে বলল কানু জানি না বাবা তবে আমরা ইবাদত করি এই জন্য আমাদের বাপ দাদারা করেছে তাই আমরা করি কি বলল আমরা আমি ইবাদত করি আমাদের বাপ দাদারা করেছে তাই ঠিক আজ মুসলমানের ভিতরে এমন কিছু পীর বুজুর্গ পাওয়া যায় যাদের কাছে দালিলই কোনো যুক্তি থাকে না এমন কিছু আমল করে এমন কিছু কাজ করে যা কোরআন হাদিসে কোথাও খুঁজে পাওয়া যায় না তাদের কাছে জিজ্ঞাসা করলে বলে আমরা আমাদের মুরব্বীদেরকে দেখেছি আমরা আমাদের পীর বাবাকে দেখেছি আমরা আমাকে বা আমাদের বাপ দাদাকে দেখেছি শুনে রাখে এই দালিলি উত্তর না দিয়ে যৌক্তিক উত্তর না দিয়ে যারা এই বাপ দাদাকে দেখাবে পুরো পীর বুজুর্গদেরকে দেখাবে বুঝতে হবে ওই মুশরিকদের চরিত্র তাদের ভিতরে ঢুকে গিয়েছে তাই কিনা অযৌক্তিক কথা বললে বলবেন যে অযৌক্তিক কথা বলছে বাপ দাদাদেরকে দেখিয়েছে কারা মুশরিকরা কারা মুশরিকরা দেখিয়েছে ইব্রাহিম নবী তার বাবার কাছে জিজ্ঞাসা করেছে কেন এই মূর্তির পূজা করো কোন উত্তর নাই বলেছে বাপ দাদারা করেছে তাই তাহলে এটা কাদের স্বভাব মুশরিকদের স্বভাব কাদের স্বভাব মুশরিকদের স্বভাব নমরুদদের স্বভাব আজরদের স্বভাব এই স্বভাব পরিত্যাগ করতে হবে কোরআনের কাছে আসতে হবে হাদিসের কাছে আসতে হবে কোরআনে যা নাই হাদিসে যা নাই কোন পীর মানি না কোন বাবা মানি না দাদা মানি না কিচ্ছু মানি না কোরআনে নাই তা নাই কিচ্ছু ওগুলো করতে পারবো না ঠিক কিনা اتبعوا ما انزل اليك من ربك ولا تتبعوا من دونه اولياء الله পক্ষ থেকে যা কিছু নাজিল হয়েছে তোমরা সেগুলোকে অনুসরণ করো ولا تتبعوا من دونه اولياء الله কে বাদ দিয়ে কোন পীর ওলি আউলিয়ার অনুসরণ করো না পীর ওলি আউলিয়ার অনুসরণ করো না এখানে আছে অন্য জায়গায় আছে যে পড়া যাবে এখানে আছে করো না অন্য জায়গায় আছে পড়া যাবে কন্ট্রাডিকশন এটাকে আমরা দ্বন্দ্ব তারুস করে কিভাবে আলেমরা কিভাবে করে এভাবে করে পীর ওলি আউলিয়ার কথা মানবে ততক্ষণ তাদের কথার সাথে মিল থাকবে কোরআন হাদিসের সাথে যতক্ষণ মিল থাকবে ততক্ষণ পীর ওলি আউলিয়াদের কথা মানবে ঠিক কিনা কোরআন হাদিসের সাথে যার মিল নাই তার কথা মানতে রাজি নাই ইব্রাহিম নবীর বাবা আজর বলে বসলে আমরা আমাদের বাপ দাদাকে দেখেছি তাই করি ঠিক তখন ইব্রাহিম নবী তাদেরকে বোঝানো শুরু করে দিলেন قال لقد كنتم أنتم وآباؤكم في ضلال مبين ومار بتا তুমি বিভ্রান্তিতে আসো তোমার অনুসারীরা এখানে যারা আছে সকলে বিভ্রান্তর ভিতরে আছে এবং তোমাদের বাপ দাদারাও তোমরা তো গুমরার ভিতরে আছো এবং তোমাদের বাপ দাদারা যারা চলে গেছে তারাও গুমরার ভিতরে চলে গেছে সুতরাং ফিরে আসো তারা সেখানে অনেকে ছিল তারা ইব্রাহিম নবীকে ঠাট্টা বিদ্রুপ করতে শুরু করে দিল কানু আজিতনা বিল হক আম আনতা মিনাল লাঈন তুমি কি সত্য সহ আগমন করেছো নাকি তুমি আমাদের সাথে কৌতুক করছো মস্কারি করছো আমাদের মূর্তি গুরুনি ঠাট্টা বিদ্রুপ করেছো কেন এমন সহ্য পারবো না قال بل ربكم رب السماوات والأرض الذي فطرهن
وأنا على ذلكم من الشاهدين إبراهيم نبي বললেন হ্যাঁ আমি অবশ্যই সত্য সহ আগমন করেছি তিনি তোমাদের রব তিনি আমার রব যিনি গোটা আকাশ আর জমিন সৃষ্টি করেছেন তিনি আমার রব আর আমি এই কথার সাক্ষ্য দেওয়ার জন্য আমার রব আমাকে পাঠিয়েছেন ইব্রাহিম নবীর সাথে কথাই দালিলি যুক্তিগত কথাই পেরে উঠতেছে না ঠিক তখনই তারে হুমকি ধমকি দিয়ে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিল সেখান থেকে ইব্রাহিম নবী বলে বসল ওয়াতাল্লাহি লাকিন্নাসনাকুম বাদান্তুওয়াল্লু মুদবিরিন আল্লাহর কসম তোমাদের মূর্তিগুলোর ব্যাপারে আমি একটা ব্যবস্থা নিব তোমাদের মূর্তিগুলোর ব্যাপারে আমি একটা ব্যবস্থা অবলম্বন করব ব্যবস্থা নিতে ঠিক কিছুদিন পরে ওই এলাকায় মেলা শুরু হয়েছে মেলা যখন মেলা শুরু হয়েছে তখন ইব্রাহিম নবীর কিছু বন্ধু এসে ইব্রাহিম নবীকে ডাকছে চলো বন্ধু আমরা মেলায় যাই ইব্রাহিম নবী তখন কি বলবেন আকাশের দিকে একবার তাকিয়ে বললেন ফানাযরা নযরাতান ফিল নুজুম তারকার দিকে তাকিয়ে বলে উঠল ফাকালা ইন্নী সাকীম তোমরা যাও আমি অসুস্থ আমি যাব না তিনি মিথ্যা বলেন না অসুস্থতা কয় প্রকার দুই প্রকার শারীরিক অসুস্থতা এবং মানসিক অসুস্থতা তিনি ছিল হচ্ছে মানসিক অসুস্থতা জাতি গোটা জাতি মুশরিক হয়ে গিয়েছে মূর্তি পূজা করে আর একজন নবী হয়ে নবী হিসেবে যে নবী হবেন সে কখনো মানসিকভাবে সুস্থ থাকতে পারে না তাই বললেন ফাকালা ইন্নী সাকীম আমি অসুস্থ এটা শোনার পরে বন্ধুগুলো চলে গেল ফাতাওয়াল্লাহু আনহু মুদবিরিন তাকে রেখে চলে গেল ঠিক যখনই তাকে রেখে চলে গেল ওই যে বলেছিল যে তোমাদের মূর্তির ব্যাপারে আমি ব্যবস্থা নেব যখন সকলে চলে গেল তখন ইব্রাহিম নবী তাদের মন্দিরে গেল মূর্তির কাছে গেল ألا تأكلون إبراهيم نبي مرتير كسر فوسه غير إتي قرآن هذاني يه ده مرتير شامل مشتي دود قالا إتتدي خبر رويسه كرما فلا رويسه كنتو خاينا فرا وينا نهتهم فقال ألا تأكلون إبراهيم نبي جيب كشار قلتسه فقال ألا تأكلون خونا كان ও মিয়ারা খাও না কেন তোমাদের সামনে এত সুন্দর সুন্দর খাবার খাও না কেন কি হয়েছে কথা বলো মালাকুম লা তানতাকুম কথা বলে না খায়ও না কথাও বলে না ইব্রাহিম নবী বলছেন খাবাও না কথাও বলবে না মালাকুম লা তানতাকুম যদি না খাও তা কথা বলো কি হয়েছে তোমাদের কি পেট খারাপ হয়েছে নাকি রুচি নাই কি হয়েছে বলো মালাকুম লা তানতিকুন খাবেও না কথাও বলবে না তা হবে না ফারাগ আলাইহিম দরবান বিল ইয়ামিন খায়ও না কথাও বলে না কোন জবাব দেই না ইব্রাহিম নবী কুরআন ধরে শুরু করে দিয়েছে বাড়ি একটার উপর একটা সব ভাঙচুর করে ফেলেছে সব শূন্য বিচূর্ণ করে ফেলেছে ঠিক মূর্তি গুলোর ভিতরে সব থেকে বড় জিনিস ছিল সেটাকে ভাঙতে যাবে ইন দ্য মিন টাইম থেমে গেলেন থেমে গিয়ে পাচ্ছে কি করা যায় ওই বড়টাকে না ভেঙে ইব্রাহিম নবী বড়টার কাঁধে কোরআন ঝুলিয়ে রেখে চলে আসছেন বাড়িতে فجعلهم جثاثا إلا كبيرا لهم لعلهم إليه يرجعون
অতঃপর তিনি সেগুলোকে চূর্ণ বিচূর্ণ করে দিলেন তাদের উপর ধানটি ব্যতীত লাল্লাহুম ইলাইহি ইয়ারজিউন যেন তারা তার কাছে প্রত্যাবর্তন করে এটি হচ্ছে সরল অনুবাদ কিছু বুঝবেন না আমি বুঝাই দেব লাল্লাহুম ইলাইহি ইয়ারজিউন যেন তারা তার কাছে প্রত্যাবর্তন করে এক নম্বরে বলি যে ইব্রাহিম নবীর মূর্তি ভেঙেছে এর জন্য আপনাদেরকে মূর্তি ভাঙার জন্য উদ্বুদ্ধ করা হচ্ছে না তাই কি না এক এক নবীর ধর্ম এক এক রকম ছিল ভেরিয়েশন যেমন ইব্রাহিম আদম নবীর সময় ভাই বলে বিয়ে জায়েজ ছিল এখন কি আছে সুযোগ আছে আমাদের নবীর আগে অন্য কোন নবীর উম্মতেরা ইশার নামাজ পড়েন নাই আমাদের জন্য ইশার নামাজ এটা হচ্ছে ইব্রাহিম নবীর ধর্ম মূর্তি ভাঙার জন্য কখনো কোনো আলেম উদ্বুদ্ধ করে না বরং মূর্তি ভাঙা তো দূরে থাক মূর্তিকে গালি দিতে নিষেধ করেছে আলেমরা মূর্তি ভাঙার জন্য পরামর্শ দেয় না বরং কিছু জালেম মূর্তি ভেঙে আলেমদের ঘাড়ে চাপিয়ে দেয় আলেমরা মূর্তি ভাঙার পরামর্শ দিতে পারে না একজন নামাজি কখনো জুতাচোর হয় না কিন্তু মসজিদ থেকে কি জুতা চুরি হয় না কারা করে নামাজি জুতা চোর হয় না বরং জুতা চোর নামাজির ব্যাজ ধরে জুতা চুরি করে একজন আলেম কখনো জঙ্গি হয় না বরং কিছু জালেম আলেমের ব্যাজ ধরে জঙ্গিবাদী করে একজন আলেম কখনো জঙ্গি হতে পারে না একজন আলেম কখনো সন্ত্রাস হতে পারে না ডাকাত হতে পারে না চোর হতে পারে না কিন্তু পরিবেশটা বাতাসটা উল্টে গিয়েছে আগে ছিল চোরের মনে পুলিশ পুলিশ এখন আলেমের মনে পুলিশ পুলিশ চোর সকল সবসময় আতঙ্কে থাকত কখন না জানি ধরে আর এখন আলেমরা আতঙ্কে থাকে কোরআনের কথা বলে বিদা পরিবেশটা উল্টে গিয়েছে সম্পূর্ণ এমন কোন থানা নাই যেখানে আলেমদের জন্য মামলা নাই মামলা তো রেডি করা রয়েছে ধরে ধরে দাড়ি মাপবে দাড়ি যদি লম্বা হয় হেফাজতের মামলা দাড়ি ছোট হলে জামাতের মামলা রেডি করা রেডি করা রয়েছে পরিবেশটা উল্টে গিয়েছে আলেমরা হচ্ছে জাতির অভিভাবক আলেমরা কখনো শত্রু হতে পারে না ইব্রাহিম নবী তার জাতির অভিভাবক ছিল জাতির বন্ধু ছিল তাদেরকে বাঁচানোর জন্য চেষ্টা করতেছিল কিন্তু তারা ইব্রাহিম নবীকে শত্রু মনে করেছিল এই জাতির অবস্থা আজ এমনটা হয়েছে মা কখনো একটা বাচ্চার জন্য শত্রু হতে পারে না জালেম হতে পারে না কিন্তু ওই বাচ্চাকে যখন তিতো ওষুধ খাওয়ায় মা তার কল্যাণের জন্য খাওয়ায় বাচ্চা মনে করে আমাকে কত কষ্ট দিচ্ছে কত আজাব দিচ্ছে কি দরকার ছিল এই তিতো ওষুধ খাওয়ানোর কিন্তু মা তো সেটা বুঝতেছে না মা তো তার কল্যাণের দীর্ঘায়ু কল্যাণের জন্য সুস্থতার জন্য করছে সুতরাং আলেমরাও কোরআন থেকে কথা বলে তোমাদেরকে সুস্থ করার জন্য অসুস্থ বিবেককে এই অসুস্থ জাতিকে সুস্থ করে তোলার জন্য আলেমরা কথা বলে আলেমরা কখনো তোমাদের শত্রু না তোমাদের শত্রু না আলেমরা কেন তোমাদের শত্রু হবে যাই হোক আমরা আলোচনায় ফিরে আসি فجعلهم جذاذا إلا كبيرا لهم لعلهم إليه يرجعون অতপর ইব্রাহিম নবী সেগুলোকে ভেঙে চূর্ণ বিচূর্ণ করলেন তাদের প্রধানটি ব্যতীত লাআল্লাহুম ইলাইহি ইয়ারজিউন যেন তার কাছে প্রত্যাবর্তন করে তার মানে কি তার মানে হচ্ছে ধরেন আপনারা এখানে এত মানুষ আসছেন আমার কথা বলতে আপনাদের কাছে পৌঁছে দিতে সুবিধা হচ্ছে যদি আমি আপনাদের সকলের বাড়ি বাড়ি গিয়ে এই কথাগুলো পৌঁছে দেওয়ার ইচ্ছা করতাম সম্ভব হতো হতো না ইব্রাহিম নবীর একটা কৌশল ছিল লাআল্লাহুম ইলাইহি ইয়ারজিউন কেন ভেঙেছে সেই কথার জবাব এই আয়াতের লাস্ট শব্দে দিয়ে দিয়েছে ইব্রাহিম নবী জানতো যে মূর্তিগুলো ভাঙলে তারা সকলে মুসলমান হয়ে যাবে না শিরিক করা বন্ধ হয়ে যাবে না জানতো জেনেও করেছে লাআল্লাহুম ইলাইহি ইয়ারজিউন মূর্তি ভাঙবো মূর্তি বানানোর কারিগর তো রয়েছে মূর্তি ভাঙলেই কি আরো অসংখ্য মূর্তি রয়েছে মূর্তি ভাঙলে সব বন্ধ হবে না জানে
কিন্তু করেছে কেন লাআল্লাহুম ইলাইহি ইরজিউন যেন তারা তার কাছে প্রত্যাবর্তন করে অর্থাৎ তারা সকলে মিলে যেন ইব্রাহিম নবীকে আহ্বান করে ডাকে যখন ডাকবে তখন তাদেরকে ওয়াজ করে ছেড়ে দেবে সকলের বাড়ি বাড়ি গিয়ে করতে পারবে না সকলকে এক জায়গায় করবে জড় করবে জড় করার পরে কিছু কথা বলার প্রয়োজন মনে করছে সেই কথাগুলো বলে দেবে উদ্দেশ্য ছিল হচ্ছে এটা লাআল্লাহুম ইলাইহি ইরজিউন মূর্তিগুলো ভেঙেছে ভাঙার পরে হই হুল্লোড় শুরু হয়ে গিয়েছে কে করেছে কে করেছে قالوا من فعل هذا بآلهتنا إنه لمن الظالمين مشرك ربون سے কে আমাদের এই দেবতাগুলোকে ভেঙে চুরে চুরমার করলো সে তো অবশ্যই জালেম ছাড়া আর কিছু না কি বলছে জালেম কাকে বলছে ইব্রাহিম নবীকে কাকে সব থেকে নিকৃষ্ট মানুষগুলো মুশরিকগুলো সব থেকে উৎকৃষ্ট মানুষকে নবীকে বলছে জালেম কাকে নবীকে এমন ভাবে যুগে যুগে বলেছে ইব্রাহিম নবীকে বলেছে নমরুদ মুসা নবীকে বলেছে ফিরাউন আল্লাহর রাসূল বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছে আবু জেহেল ফিরাউনের কাছে মুসা নবী দাওয়াত দিতে গিয়েছে দাওয়াত দেওয়ার সঙ্গে সঙ্গে বলল আফাল তাফালাতাকা আল্লাতী ওয়া আনতা মিনাল কাফিরিন এত টাটকা কাফের মুসা নবীকে বলছে ফিরাউন কে বলছে ফিরাউন কাকে মুসা নবীকে এত টাটকা কাফের তার মানে যুগে 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 নবী রাসূলদেরকে গালি দিয়েছে এখন নবী রাসূলরা আর আসবে না থাকবে না কিয়ামত পর্যন্ত যে আলেমগুলো থাকবে হকপন্থী আলেমগুলো থাকবে কিয়ামত পর্যন্ত জালেমরা এমন ভাবে নবীদেরকে যেমন ভাবে গালি দিয়েছে এমন ভাবে আলেমদেরকেও গালি দিতে থাকবে তারা বলে কাফের নবীকে বলে কাফের আর এমন জালেম কিয়ামত পর্যন্ত পৃথিবীতে থাকবে এবং ইমানদাররাও থাকবে কারণ জালেমরা না থাকলে ইমানদারদেরকে পরীক্ষা করা যায় না আল্লাহ ইচ্ছা করলে ফিরাউনকে 20 বছর সুযোগ না দিয়ে দু একদিনের ভিতরে খতম করে দিতে পারতো পারতো কি না আল্লাহর শক্তি সামর্থ্য কম ছিল কম ছিল না 20 বছর পর্যন্ত সুযোগ দিয়েছে তার মানে যদি জালেমরা না থাকে ইমানদারদেরকে পরীক্ষা করা যায় না আল্লাহ দেখতে চায় জালেমের সামনে কয়জন ইমানদার টিকে থাকে কয়জন ইমানদারের ব্যাটারিতে চার্জ থাকে এটা দেখার জন্য আল্লাহ তাআলা জালেমদেরকে তৈরি করে দিয়েছে না থাকলে আপনি জান্নাতে যাবেন কিভাবে শয়তান না থাকলে আপনাকে কিভাবে বিচার করবে ভালো মন্দ কিভাবে বিচার হবে বলেন তো সম্ভব শয়তান আছে বিধায় তো ভালো মন্দ বিচার হচ্ছে কে শয়তানের খাবা থেকে ফিরে থাকতে পারে সে হচ্ছে টাটকা ইমানদার সে হচ্ছে প্রকৃত ইমানদার এজন্য যুগে যুগে জালেমরা থাকবে যুগে যুগে আলেমরা থাকবে ইমানদাররা থাকবে ওই জালেমরা আলেমদেরকে ইমানদারদেরকে গালি দিবে এটাই স্বাভাবিক তারা হই হুল্লো শুরু করে দিয়েছে কি বলল আমাদের মূর্তি কয়েকজন বলে বসল কালু সামিআনা ফাতায়াযকুহুম ইয়াকালু লাহু ইব্রাহিম কয়েকজন লোক বলল আমরা একজন যুবককে আমাদের মূর্তিগুলোর ব্যাপারে বিরূপ আলোচনা করতে শুনেছি তাকে ইব্রাহিম নামে ডাকা হয় তার নাম ইব্রাহিম এটা যখন নমরুদের সামনে বলল নমরুদ বলল قالوا فأتوا به على أعين الناس لعلهم يشهدون তুমি কি আমাদের মূর্তিগুলোকে ভেঙে চুরমার করেছ একটু বলো তো তুমি মালাহুম কাবীরুহুম হাদা فاسألوهم إن كانوا ينطقون তিনি বললেন আশ্চর্য বিষয় তোমরা মূর্তি ভাঙা পেয়েছ কোরআন পেয়েছ কার ঘাড়ে আমাকে কেন প্রশ্ন করছ কোরআন পাঠ পেয়েছে কার ঘাড়ে ওদের বড়টার ঘাড়ে তাই কি না ইব্রাহিম নবী কিন্তু মিথ্যা বলে নাই এটাকে বলে তাউরিয়া বলেন নাই যে আমি ভাঙি নাই এটা বললে মিথ্যা বলছে কোরআন পেয়েছ যার ঘাড়ে একজনের ঘাড়ে আর আমাকে কেন প্রশ্ন করছো বরং তাকে জিজ্ঞাসা করো
فاسألوهم শুধু তাকে না فاسألوهم জমার সিগা তাদেরকে জিজ্ঞাসা করো যারা মার খেয়েছে তাদেরকে জিজ্ঞাসা করো যদি তারা বলতে পারে বলুন যারা মার খেয়েছে তারা তো দেখেছে চোখ আছে হাত আছে পা আছে তারা তো দেখেছে তাদেরকে জিজ্ঞাসা করো فاسألوهم তাদেরকে জিজ্ঞাসা করো বিপদে পড়ে গেল কি উত্তর দিবে কি জবাব দিবে ثم نكسوا على رؤوسهم لقد علمت ما هؤلاء ينطقون نمرود نمرود البهير والنور তুমি তো এমন ঘরের সন্তান তোমার পিতা মূর্তি বানায় তুমি ছোট থাকতে পর্যন্ত কখনো দেখেছো যে মূর্তিগুলো কখনো কথা বলতে পারে সব পাশ হয়ে গেল ইব্রাহিম নবী বলে এই সুযোগটাই তো আমি খুঁজতেছিলাম তোমাদের মুক্তি এই কথাটা শোনার জন্য এই সুযোগটাই আমি খুঁজতেছিলাম তখন ইব্রাহিম নবী ওয়াজ করতে শুরু করে দিয়েছে ওই যে প্ল্যান সকলে এক জায়গায় আসবে আর আমি তাদের কাছে জিজ্ঞাসা করব যে তাদের হাত আছে পা আছে তারা এমন ভাবে সব বালিশ ছাড়া নেচে গেল নিজেকে রক্ষা করতে পারলো না যে নিজেকে রক্ষা করতে পারলো না সে তোমাদের কি কিভাবে রক্ষা করবে قال فتعبدون من دون الله ما لا ينفعكم شيئا ولا يضركم তিনি তখন ওয়াজ করতে শুরু করে দিলেন যে শুনো ثم نكسوا على رؤوسهم لقد علمت ما هؤلاء ينطقون নমরুদের বাহিনী যখন মাথা নত করে এমন কথা বলেছে তখন ওয়াজ করতেছে ক্বালা আফাতাবুদুন মিন দুনিল্লাহ তোমরা আল্লাহ তাআলাকে বাদ দিয়ে এমন কিছু ইবাদত কেন করো যারা তোমাদের কোনো উপকারও করতে পারে না ক্ষতিও করতে পারে না বরং আমি যদি ভেঙে থাকি আমি একজন গিয়েছিলাম তার অসংখ্য মূর্তি ছিল এই অসংখ্য মূর্তি আমি একজনকে ঠেকাতে পারে নাই তাদের হাত ভেঙেছে তাদের পা ভেঙেছে মাথা ভেঙেছে কেউ নিজেকে রক্ষা করতে পারে নাই সুতরাং সেই মূর্তিগুলো কিভাবে তোমাদেরকে রক্ষা করবে যথাযথ ওয়াজ হয়ে গেল না তাদেরকে একত্রিত করে এই ওয়াজটুকু করতে চেয়েছিল উফিল্লাকুম ওয়ালিমা তা'বুদুনা মিন দুনিল্লাহি আফালা তা'কিলুন ধিক্কার জানাই তোমাদেরকে এবং তোমরা যে মূর্তিগুলোর পূজা করো আল্লাহকে বাদ দিয়ে তাদেরকেও ধিক্কার জানাই قال ربي الذي يحيي ويميت যুক্তি তর্কে হেরে গেল কারা নমরুদ নমরুদের বাহিনী কার কাছে কার কাছে হেরে গেল ইব্রাহিম নবীর কাছে যুক্তি তর্কতে পারছে না সর্বশেষ এক পর্যায়ে গিয়ে নমরুদ বলছে যে তুমি আল্লাহ আল্লাহ করো তোমার আল্লাহ কি পারে বলো তো দেখি ইব্রাহিম নবী বলছে আমার আল্লাহ পারে قال ربي الذي يحيي ويميت আমার আল্লাহ বাঁচাতে পারে এবং মারতে পারে জীবন দিতে পারে এবং মৃত্যুবরণ করাতে পারে নমরুদ বলল আনা উহয়ি ওয়া উমীত আমিও সেটা পারি নাউজুবিল্লাহ আমিও সেটা পারি কিভাবে পারো নমরুদ বলল নমরুদ এটাকে প্রমাণ করার জন্য জেলখানার ভিতর থেকে দুজন আসামিকে নিয়ে আসলো কয়জন দুজন আসামিকে নিয়ে আসলো এনে কোনো বিচার আচার ছাড়া একটাকে এক কোট দিয়ে কল্লা আলাদা করে ফেললো মেরে ফেললো আরেকটাকে মারতে যাবে জামিনটাই থেমে গেল তাকে মুক্ত করে দিল তার যে জেল হাজত ছিল সেটাও মুক্ত করে দিল বললো এই যে আমি মারলাম এই যে আমি বাঁচালাম এখন ইব্রাহিম নবী কি বলবেন ইব্রাহিম নবী বলছে আচ্ছা তাই তাহলে তুমি আমার রব আরেকটি কাজ পারে সেটা তুমি করে দেখাও তো কি কাজ পারে
قال ربي الذي يأتي بالشمس من المشرق فبهت الذي كفر আমার আল্লাহ প্রত্যেকটি পূর্ব দিক থেকে সূর্য উদিত করে সূর্য ওঠায় আর পশ্চিম দিকে ডুবিয়ে দেই তুমি কি পারবা তুমি যদি পারো তাহলে এটা একটু করে দেখাও পারবে সম্ভব সম্ভব মাথা নত হয়ে গেল পারে না পারবে না কিছু পারবে না এটা পারবে না ঠিক তখন যুক্তি তর্কে হেরে গিয়ে ওই যে বলেছিলাম ইব্রাহিম নবী সর্বপ্রথম মায়ের কাছে যখন জিজ্ঞাসা করেছিল নমরুদের খোদাকে তখন থাপ্পড় মেরেছিল পেশি শক্তিকে কাজে লেগেছিল দালিলিক যৌক্তিক কোন উত্তর ছিল না যাদের কাছে দালিলিক যৌক্তিক উত্তর থাকে না তারাই সর্বশেষ সন্ত্রাসীর পথ বেছে নেয় ঠিক নমরুদ সন্ত্রাসীর পথ বেছে নিল ইব্রাহিম নবীর পরে বুনিয়ানা ফারকুহু ফিল জাহিম ইব্রাহিম নবী আল্লাহর করে দিল আগুন জ্বালাও অগ্নি কুণ্ডের ভিতরে ফেলে দিয়ে ইব্রাহিমকে শেষ করতে হবে না হলে এমন এমন যুক্তি খাড়া করেছে আমরা তার সাথে যুক্তিতে পারছি না এমন ভাবে যদি প্রচার করতে শুরু করে দেয় আমাদের দলের লোক কম হয়ে যাবে সর্বনাশ হয়ে যাবে তাকে আগুনের ভিতরে ফেলে দাও আগুনের ভিতরে ফেলে দিল অনেক লম্বা ঘটনা সময় শেষ হয়ে গিয়েছে 40 দিন বা 50 দিন ছিল আগুনের ভিতরে শেষ বয়সে নাতি পোতার সাথে প্রশ্ন তাদের সাথে গল্প করেছে আমার জীবনের সব থেকে আনন্দময় মুহূর্ত ছিল যখন আমি ওই আগুনের ভিতরে ছিলাম ওই কয়দিন সব থেকে আমার আনন্দময় মুহূর্ত ছিল আগুনের ভিতরে যখন নমরুদ বাহিরে ফেলে দিল সাথে সাথে আল্লাহ তাআলা আগুনকে অর্ডার করে দিল নাতি শীতোষ হয়ে যাও না ঠান্ডা না গরম আমার হাবিবের যেন কষ্ট হয় না আগুন থেকে বের হয়ে দীর্ঘদিন পরে আবার নমরুদের কাছে হাজির ইসলামের দাওয়াত নিয়ে নমরুদ বলে আবার তুমি এসেছো আবার এসেছো আগুনের ভিতর থেকে বের হয়ে আবার নমরুদের পরে আর আজ আমাদের সমাজে দেখা যায় একটু হুমকি ধমকি শুনলে যে একটা মামলা খেলে আর কখনো হক কথা বলে না সত্য কথা বলে না দাওয়াত দিতে গিয়ে যদি একটু জুলুমের শিকার হয় আর কখনো বলে না ইমাম সাহেব হক কথা বলা ছেড়ে দিয়েছে ইমামতি হারানোর ভয়ে বক্তা সাহেব হক কথা বলা ছেড়ে দিয়েছে দাওয়াতের ভয়ে পীর হক কথা ছেড়ে দিয়েছে ফেরির মরিদ গুলো কমে যাবে এই ভয়ে চাকরির ভয়ে মানুষগুলো হক কথা ছেড়ে দিয়েছে কোথাও কোথাও কেউ হক কথা বলতে চায় না আমি বলে যাই হক কথা বলবে চাকরির ভয় করবে না রিজিকের মালিক রাজ্জাক রিজিকের ফয়সালা আসমানে হয় জমিনে না রিজিকের ফয়সালা কোথায় হয় রিজিকের ফয়সালা উপরে হয় আসমান থেকে হয় জমিনে কেউ রিজিকের ফয়সালা করতে পারে না সুতরাং সেই রিজিকের ভয় কেন করো চাকরি একটা যাবে হক কথা বললে এমন 10টা চাকরি তোমার পায়ে এসে চুমুকিতে থাকবে ঠিক কিনা ঠিক কিনা সুতরাং আমি আর দীর্ঘায়ু করব না আমার সময় খরচ হয়ে গিয়েছে অলরেডি আমরা সর্বশেষ যে কথা বলব সর্ব মুহূর্তে সর্ব অবস্থায় যা করতেছি আমাদের উদ্দেশ্য একটাই যেন ভালো মৃত্যু হয় ভালো একটা মৃত্যু হয় তাই কি না আমাদের একটাই উদ্দেশ্য যেন ভালো একটা মৃত্যু আমরা উপহার পাই সুতরাং এই ভালো মৃত্যু যদি পেতে হয় তাহলে সর্ব অবস্থায় সর্ব মুহূর্ত মনে রাখতে হবে আল্লাহ ইজ ওয়াসিং মি আল্লাহ আমাকে দেখছে যা করছেন আপনি বলবেন মনের ভিতরে এটা এটা আপনি মুখের ভিতরে আনবেন মনের ভিতরে আনবেন আল্লাহ আমাকে দেখছে আল্লাহ আমাকে দেখছে এই কথা যদি আপনার অন্তরে জাগ্রত হয়ে যায় আপনার দ্বারা আর খারাপ কাজ করা সম্ভব না সম্ভব সম্ভব
إذا جاء أجلهم لا يستأخرون الساعة ولا يستقدمون সর্বশেষ এই দুটো কথা বললাম একটা হচ্ছে আল্লাহ ইজ ওয়াচিং মি আল্লাহ আমাকে দেখছে সর্ব অবস্থায় এটা আপনাকে বলতে হবে আপনার বিবেকে আনতে হবে আল্লাহ ইজ ওয়াচিং মি আরেকটা হচ্ছে ইজা জা আজালুহুম লা ইস্তাগফিরুন আসআ ওয়ালা ইস্তাকদিমুন যে কোন সময় আমার মৃত্যুটা এসে যেতে পারে মালাকুল মউত আসলে আর এক সেকেন্ডের জন্য সময় দিবে না আল্লাহ তাআলা আমাদের সকলকে আমাদের এই কোরআনের আলোচনা থেকে যে কথাগুলো আমাদের জন্য শিক্ষণীয় কথাগুলো আমরা শুনলাম সেই কথাগুলো আমি সহ আমাদের সকলকে যথাযথভাবে আমাদের বাস্তব জীবনে মেনে চলার তৌফিক দান করুন আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু